بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته. ابو سفيان مكه تكي جنتي নামাজের মধ্যে সালামের জব কিভাবে দিতে হবে বিসমিল্লাহ আলা সালাম আল্লাহ বাদ সম্মানিত দিনই ভাই ও বন্ধুরা সালাম হচ্ছে ইসলামের একটি প্রতীক যার মাধ্যমে মুসলমানদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় পরস্পরে মোহব্বত বৃদ্ধি পায় একজন আরেকজনের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয় মজবুত হয় দুনিয়াতে এমন কোনো স্থান নাই এমন কোনো জায়গা নাই বা এমন কোনো অবস্থা নাই যে সকল অবস্থায় সালাম দেওয়া ইসলামে নিষিদ্ধ রয়েছে এমন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবাদত সলাত এই সলাতের মধ্যেও সালাম দেওয়ার বিধান ইসলামে রয়েছে এবং এর জবাব দেওয়ারও বিধান রয়েছে যদিও আমাদের সমাজে কিছু কিছু কথা প্রচলিত রয়েছে খাবারের সময় সালাম দেওয়া যায় না বা পেশাব পায়খানায় থাকলে সালাম দেওয়া যায় না যদি কেউ পড়ালেখায় মশগুল থাকে ব্যস্ত থাকে তাহলে সালাম দেওয়া যাবে না এই জাতীয় কথা এগুলো সঠিক নয় সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সালাম দেওয়া যাবে سلام جدي كنو بكتي كنو مصلي كي اير جوب ابن عمر رضي الله تعالى عنه بولشن. قلت لبلال كيف كان النبي صلى الله عليه وسلم يرد عليهم حين يسلمون عليه وهو في الصلاه নবী সাল আলী ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় থাকতেন আর এমতো অবস্থায় সাহাবাই রাম যদি তাকে সালাম দিতেন তাহলে তিনি এর উত্তরটা কিভাবে দিতেন তখন বিলার রাজাহ বলছেন দুই রাইহী বিল ইশারা তিনি ইশারার মাধ্যমে সালামের উত্তর দিতেন তারপরে তিনি বলছেন যে তিনি তার আঙ্গুল দ্বারা ইশারা করতেন সালাম সাহাবাই দিয়েছেন আর তিনিও এর জব তাদের দিয়েছেন তবে এখানে সতর্ক থাকতে হবে সালামের জব কিন্তু মুখ দিয়ে বলা যাবে না মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যদি কোনো ব্যক্তি জেনে শুনে উচ্চারণ করে তাহলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাকে পুনরায় সালাত আদায় করতে হবে সালাম সালামের উত্তর আওয়াজ দিয়ে মুখ দিয়ে দেওয়া যাবে না তা ইশারাই দিতে হবে এই ইশারার তিনটি অবস্থা রয়েছে তিনভাবে দেওয়া যায় হাদিসে রয়েছে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর হাদিসে রয়েছে তিনি হাতের তালু দ্বারা ইশারা করতেন হাতের উপর দিক হাতের তালু জমিনের দিকে রাখতেন আর হাতের পিঠ উপরের দিকে রাখতেন আরেখাদিসে রয়েছে আবি তিনি তার মাথা দিয়ে ইশারা করতেন এই তিনটি অবস্থা রয়েছে যদি কোনো দেয় তাহলে এই তিনটির কোনো একটি পালন করতে পারে আরও একটি রয়েছে যদি সালামের উত্তর সে সলাত অবস্থায় না দেয় তাহলে সলাৎ শেষ করে সে সালামের উত্তর ওয়ালাইকুম সালাম বিভয় দিবে দেখেন ইমাম আবু দাউদ রহিমউল্লাহ নয় শত চব্বিশ নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন এবারে মসুদ রজিয়া আল্লাহ তাআল আনহ বলছেন আমরা আমাদের নামাজের মধ্যে বিভিন্ন প্রয়োজন মেটাতাম কথা বলতাম আমরা যখন হাবাসা থেকে ফিরে আসলাম ফিরে এসে আমি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে সালাম দিলাম ফালামিয়ার উদ্দা আলাইয়া তিনি আমাকে সালামের জবাব দিলেন না তখন ইতিপূর্বে যা কিছু হয়েছে এখন যা কিছু হচ্ছে এগুলোর কারণে আমার মধ্যে অনেক সন্দেহ সৃষ্টি হলো তারপরে যখন নামাজ শেষ হলো তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আল্লাহ ইউহদিসু মিন আমরহি মায়েশা আল্লাহ রব্বুল আলামিন যখন নতুন কিছু ইচ্ছা করেন তার আদেশের মধ্যে তখন তিনি তা যুক্ত করেন যখন আল্লাহ চান তখন তার আদেশের মধ্যে নতুন কিছু যুক্ত করেন ওয়া আহদাসা মিন আমরহি আর তার নতুন আদেশের মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাকাল্লাম তোমরা সলাতের মধ্যে কথা বলতে পারবে না এটি হচ্ছে রব্বুল আলমের নতুন নির্দেশ তাহলে পূর্বে বোঝা যাচ্ছে এখান থেকে পূর্বে সালাতের মধ্যে সালাম দিলে জবান দিয়ে কথা দিয়ে দেওয়া যেত এখন বলছে তার নতুন নির্দেশ নির্দেশ হচ্ছে সালাতের মধ্যে আল্লাহ তাকাল্লাম ও ফিস সলাতের মধ্যে তোমরা কথা বলতে পারবে না ফারদা আলাই ফারদা আলাইয়া তারপরে তিনি আমাকে সালামের জবাব দিলেন তাহলে এখানে সলাত শেষ করে তিনি সালামের জবাব দিলেন হাদিসটি ইমাম আবুদাউদ নয় শত চব্বিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন আর ইশারার মাধ্যমে সালাতের সালামের জবাব দিতে হবে এটি ইমাম তিরমিজি মিজুর রাহিমহল্লা তিনশত দুই নম্বর হাদিসে উল্লেখ করেছেন তাহলে সলাতরত অবস্থায় থাকলে জবাবের দুইটি পদ্ধতি একটি হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেওয়া আরেকটি হলো সলাৎ শেষ করে সালাম ফেরানোর পরে জবাব দেওয়া ইশারার তিনটি অবস্থা হাত দিয়ে হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুল বৃদ্ধাঙ্গুলের পাশে শাহাদাত আঙ্গুল দিয়ে দেয়া অথবা হাতের তালু দিয়ে দেয়া অথবা মাথা দিয়ে ইশারায় দেয়া। এই তিনটির যেকোনো একটি কখনো এইটা কখনো ওইটা পালন করতে হবে তাহলে রাসুলের সুন্নার প্রতি আমল করা হবে এটাই হলো সবচাইতে বেশি যুক্তিযুক্ত যখন কয়েকটি পদ্ধতি থাকবে তখন কখনো এইটা করতে হবে কখনো এটা করতে হবে তাহলে রাসুলের প্রত্যেকটা সুন্নাদের প্রতি আমল করা হবে আর যদি সালামের মধ্যে না জবাব দিতে চায় তাহলে সালাদ শেষ করে সালাম ফিরিয়ে তারপরে তার সালামের জবাব দিবে আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাসাল্লামের সুন্নাতের প্রতিফলন ঘটার তাও দান করুন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله